আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। মুনাজাতে যে দশটি বিষয় লক্ষ্য রাখলে দোয়া কবুল হবেই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো, আমি সেদিকে ভ্রূক্ষেপ করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করব, আমি সেদিকে ভ্রূক্ষেপ করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3540। আলোচ্য হাদিসে আল্লাহতালা তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন, বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছেন, বলেছেন, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহ তা আপন দয়ায় ক্ষমা করে দিবেন যদি সে যথানিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুহাদ্দিসরা দোয়া ও ক্ষমা প্রার্থনার কিছু নিয়ম বর্ণনা করেছেন, যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবুলের সহায়ক হয়, তার মধ্য থেকে দশটি বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। তা হলো, নম্বর এক, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে, সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক, এতে তারা সঠিক পথে চলতে পারবে। সূরা বাকারা আয়াত 186। নম্বর দুই, নিষ্ঠার সঙ্গে দোয়া করা। হাদিসের বর্ণনা মতে ইখলাস বা নিষ্ঠা দোয়া কবুলের শর্ত। নম্বর তিন, আল্লাহর প্রশংসাসূচক গুণবাচক নামের সঙ্গে দোয়া করা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুতরাং তোমরা তাকে সে নামই ডাকবে। সূরা আরফ আয়াত 180। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে দোয়া করতে বলেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 1195। নম্বর চার, দোয়ার আগে আল্লাহর প্রতি প্রশংসা ও রাসূলের প্রতি দুরুদ পাঠ করা। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করল। এরপর সে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নামাজি, তুমি তাড়াহুড়া করলে, নামাজ শেষ করে যখন তুমি বসবে তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দুরুদ পাঠ করবে, অতঃপর তুমি দোয়া করবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3476। নম্বর পাঁচ, ক্যাবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বর্ণনা দিয়ে বলেন, অতঃপর তিনি ক্যাবলামুখী হয়ে হাত উঠিয়ে স্বীয় প্রভুর কাছে বিনীত হয়ে বললেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1763। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু, যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1320। নম্বর ৬, প্রচণ্ড আশা নিয়ে দোয়া করা। আল্লাহর প্রতি প্রচণ্ড রকম আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা কর, জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহতালা উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3479। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তারা ছিল সৎ কাজে প্রতিযোগী, তারা আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা করত, তারা ছিল আমার প্রতি বিনীত। সূরা আম্বিয়া আয়াত 90। নম্বর সাত,
অশ্রুসিক্ত হয়ে দোয়া করা। মহান আল্লাহতালা অশ্রুসিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। সুরা আরফ আয়াত 55। নম্বর 8, একান্তে দোয়া করা। দোয়া ও প্রার্থনার শিষ্টাচার হল একান্তে দোয়া করা, তা প্রকাশ না করা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। সুরা আরফ আয়াত 55। নম্বর 9, দৃঢ়তার সঙ্গে দোয়া করা। আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আপনি চাইলে আমার প্রতি দয়া করুন। সে যেন দৃঢ়তার সঙ্গে চায়, কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6339। নম্বর 10, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে। যেমন সে বলল, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হল না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2292। মহান আল্লাহতালা মানুষকে তার কাছে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকিয়ে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই ইবাদত। আবু দাউদ হাদিস নম্বর 1481। মুমিনের দায়িত্ব হল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা। আল্লাহতালা প্রার্থনাকারীকে পছন্দ করেন, প্রার্থনা না করলে তিনি রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3373। মহান আল্লাহতালা আমাদের সবাইকে তার কাছে বেশি বেশি প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।